কেমন দেখুন সকাল বাজার আছে নতুন ভিডিও যত বহুদিন হল যে আজি আপনাদের ভিডিও দিয়া নাছিল, তো আজি ফাইনালি একটা ভিডিও পোস্ট করেছো আপনাদের মাজত। তো ইতিমধ্যে গম পাইছে আপনাদের যে আসাম পুলিশের ফলের পর নতুন করে একটা নোটিফিকেশন জারি করেছে 21 এপ্রিলের দিনা, তো সরি 21 মার্চের দিনা। তো আপনাদের এই নোটিফিকেশন কি আছে তার বিষয়ে আমি কই দিম। ইয়াত প্রায় 204টামান পোস্টের একটা নতুনক রিক্রুটমেন্ট ওলাইছে আসাম পুলিশের ফলের পর, যত আপনাদের 15টা থাকিব আপনাদের জুনিয়র এসিস্টেন্টের যে আসাম পুলিশের হেডকোয়ার্টার থাকিব, লগতে 170টা জুনিয়র এসিস্টেন্টের পোস্ট যত আপনাদের বিভিন্ন স্থানত হব, বিভিন্ন ডিস্ট্রিক্ট হব। তারপর আছে 19টা পোস্ট থাকিব স্টেনোগ্রাফার গ্রেড থ্রি, তো গ্রেড থ্রি পোস্ট হয় স্টেনোগ্রাফার। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিস্ট্রিক্টত আপনাদের পোস্টিংবিল দিয়া হব। তো ফাইনালি এটা বর্তমান যেদিনকে এক্সাম বা এক্সাম হোক বা ফিজিক্যাল টেস্ট হোক গোটে কোনো ধরনের এটা পতা হয়, কিন্তু যেখানে নাকি অনলাইন প্রক্রিয়া বা কেনকা ধরনের কি প্রসেস আপনাদের ঘরতে করবা যেখানে নাকি প্রসেস সেখানে হয়ে থাকি। তো প্রথম কথা, ইয়াত যেহেতু আসাম পুলিশে ইনভাইট করেছে সকলবিল লড়া ছালীক যেখানে নাকি এলিজিবল হয় তলত মেনশন করা অনুযায়ী, যত 15টা পোস্ট থাকিব জুনিয়র এসিস্টেন্ট আর লগতে 170টা পোস্ট থাকিব জুনিয়র এসিস্টেন্টের, দুটা জুনিয়র এসিস্টেন্ট হয় কিন্তু 15টা যে পোস্ট আছে এটা অকল আসাম পুলিশের হেডকোয়ার্টার থাকিব। আর 170টা পোস্ট আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্টত হব, লগতে ইয়াত আপনাদের পে স্কেল দিয়া থাকিব 14,000-র পর আরম্ভ করে 49,000-লৈকে। ইয়াত আপনাদের যে পে স্কেল থাকিব আপনাদের গেট পে থাকিব 6,200 করে দিয়া হব আপনাদের, আর লগতে যেখানে নাকি স্টেনোগ্রাফার পোস্ট আছে 19টা, আর যেখানে নাকি স্টেনোগ্রাফার পোস্ট আছে অর্থাৎ গ্রেড থ্রি পোস্ট, তেওঁলোকক আপনাদের পে স্কেল একে সেম থাকিব, মাত্র আপনাদের গ্রেড পে টো অলপ বড় হয়ে থাকিব, অর্থাৎ 8,700 করে দিয়া হব গ্রেড পে পার মান্থ। ইয়াত আপনাদের অনলাইন যোগে আবেদন করব পারিব 4 এপ্রিলের পর, আর ইয়ার যে সমাপ্ত হব 4 মের দিনা। তো আপনাদের পুরাপুরি এক মাহ দিয়া হব নিজের অনলাইন করবেন, তো আপনাদের ভালদরে অনলাইন করব। আর যেটা 4 তারিখ হব 4 এপ্রিলের দিনা মই অনলাইন কেনকে করব তার বিষয়ে ভিডিওটা আপলোড দিম, আপনাদের চাব মই আশা করো। ইয়াত কথা কোয়া হয়েছে যে আপনাদের ইয়াত কোনো ধরনের এপ্লিকেশন ফিজ দিব না লাগে, সিম্পলি আপনাদের অনলাইন করলেই হল। ইয়াত পোস্টের ডিস্ট্রিপশন যদি চাও আমি ক্যাটেগরি ওয়াইজ ইয়াত চাব পাৰিব, আপনাদের প্রথম দিয়া আছে 15টা জুনিয়র এসিস্টেন্টের পোস্টের ডিস্ট্রিবিউশন দিয়া আছে, ডিস্ট্রিবিউশন দিয়া আছে যত আপনাদের আনরিজার্ভ অর্থাৎ জেনেরেলের চারিটা থাকবে, চারিটার ভিতর 3টা মেল আর একটা থাকিব ফিমেলের, এনেদরে ভাগ করে দিয়া আছে থাকিব আপনাদের 15টা পোস্ট। নেক্সট আমি কথা পাতিম যত ইয়াত কোয়া হয়েছে যে ইয়াত কোনো ধরনের এসটি হিলসের কোনো ধরনের রিজার্ভেশন নাই বা এসটি এইচর কোনো ধরনের রিজার্ভেশন নাই, তো আবেদন করব পারে যদিহে পারফরমেন্সবিল ভাল হয়, তাহলে নামবিল মেরি লিস্টত আসবি কোয়া হয়েছে। নেক্সট কোয়া আছে ক্যাটেগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন সব আমি 170টা পোস্ট যেটা জেনুয়ার এসিস্টেন্টত আছে, তো ইয়াত আপনাদের চাব পড়ি। ইয়াত যেদিনকে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট টোটাল থাকবে 60টা, তাদের 42টা মেলের আর 18টা থাকবে ফিমেলের, এনেদরে ডিস্ট্রিবিউশন থাকবে 170টা পোস্ট। তো বাকি যানবিল ক্যাটেগরি আছে সকলের মেনশন করা আছে, আর যেখানে নাকি ক্যাটেগরির নাম মেনশন করা নাই তো আবেদন করব এই যে নাকি 170টা জুনিয়র এসিস্টেন্ট পোস্ট আছে, তো কোয়া হয়েছে ইতিমধ্যে যদিহে ইয়াত নাম নাই অর্থাৎ ক্যাটেগরি যদি মেনশন করা নাই তথাপিও আবেদন করবেন, যদি পারফরমেন্স ভালো হয় তো মেরিট লিস্টত নাম অহাতো কম্পালসরি বা শিওরে হব। নেক্সট আমি ক্যাটেগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন চাম 19টা পোস্ট যেটা আছে স্টেনোগ্রাফারের, তো ইয়াত আপনাদের OBC MOBC ইয়াত জেনারেলের কোনো ধরনের পোস্ট নাই, হলেও আবেদন করব পারে কারণ যদি পারফরমেন্স ভালো হয় মেরিট লিস্টত নাম আসবে। OBC MOBC মিলাই টোটাল আছে 5টা পোস্ট, যত 3টা থাকবে মেলের, 2টা থাকবে ফিমেলের, তো এনেদরে আপনাদের 19টা পোস্টের ডিস্ট্রিবিউশন দিয়া আছে। নেক্সট আমি কথা পাতিম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়ে, তো ইয়াত আপনাদের যেখানে নাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো 3টার সে হব, অর্থাৎ যেটা নাকি জুনিয়র এসিস্টেন্ট পোস্ট আছে হেডকোয়ার্টার আর বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলত, তার উপরে আছে স্টেনোগ্রাফার, এই 3টার আপনাদের যেটা নাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম হব। নম্বর ওয়ান কথা যে আপনাদের নেশনেলিটি হব লাগবে আসামের এখন পার্মানেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট হব লাগবে, অর্থাৎ আপনাদের স্থায়ী বাসিন্দা হব লাগবে। বয়সের কথা উল্লেখ করা আছে আপনাদের ম্যাক্সিমাম বয়স হব লাগবে 38 বছর 38, তারপর মিনিমাম হব লাগবে 18 বছর, তো 18 বছর পর আরম্ভ করে 38 বছর যেখানে নাকি লড়া ছলী আছে ইয়াত আবেদন করব পাৰিব। ইয়ার যে বয়স গণা হব 1 জানুয়ারি 2020 দিনা, তো অর্থাৎ ইয়ার বর্ণ ডেট অফ বার্থটা দিয়া আছে January 1, 2002 আরম্ভ করে January 1, 1982 মাজত যদি ডেট অফ বার্থ থাকে তাহলে আবেদন করব পাৰে। ইয়ার উপরে এজ ইলেকশন দিয়া থাকিব গভর্নমেন্টের রুলের আন্ডার, 5 বছর থাকিব যেখানে নাকি SC ST ক্যান্ডিডেট থাকিব, 3 বছর থাকিব OBC আর MOC বাবে, এইখানে আছে ইম্পর্টেন্ট কথা। তারপর আপনাদের অনলাইন ক্যাটেগরি করব তার বিষয়ে যদি কোক সিম্পলি, তো আপনাদের অনলাইন করব লাগবে নিজের যে মোবাইলের পর বা কম্পিউটারের পর করব, যে অফিসিয়াল সাইট হয় SLPRB Assam.in, তো তার গিয়ে আপনাদের অনলাইন করব পাৰিব, যে লিঙ্কটো এক্টিভেট হব 4 এপ্রিলের দিনা। ইয়ার উপরে একটা বয়সের বিষয়ে কোয়া আছে যেখানে নাকি লড়া ছলী আছে নিজের
মেট্ৰিকৰ এডমিটহে আপলোড কৰিব লাগিব, কোনো ধৰণৰ বেলেগ চাৰ্টিফিকেট বা বেলেগ ধৰণৰ কিবা বেলেগ ডকুমেণ্টছ তেওঁলোকৰ এজ এ এজ প্ৰুফ হিচাপত ছাপোৰ্ট নকৰে। ইয়াত ডাইৰেক্টলি মেনশ্যন কৰা আছে আপোনালোকে ফুল নকৰিব। আমি ইম্পৰ্টেণ্ট পইণ্ট অৰ্থাৎ ইডুকেশ্যন কোৱালিফিকেশ্যনৰ বিষয়ে পাতিম। যিটো জুনিয়ৰ এছিষ্টেণ্ট পষ্ট থাকিব তাতে আপোনালোকে ডিষ্ট্ৰিক্ট লেভেলে হওক বা হেডকোৱাৰ্টাৰতে হওক, তো তেওঁলোকক বিচাৰিছে আপোনালোকে গ্ৰেজুৱেশ্যন হ'ব লাগিব কম্পালচৰি, লগতে আপোনালোকৰ যিকোনো কম্পিউটাৰ ডিপ্ল'মা থাকিব। তো আপোনালোকে গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট কৰিব লাগিব যিকোনো ষ্ট্ৰীমৰ পৰা, আৰ্টছ কমাৰ্চ চায়েন্স বুলি কোনো কথা নাই। তো আপোনালোকে গ্ৰেজুৱেশ্যন চিম্পলি কমপ্লিট কৰিলে হ'ল, আৰু আপোনালোকৰ মিনিমাম আপোনালোকৰ 6 মহীয়া এটা কম্পিউটাৰ চাৰ্টিফিকেট লাগিব, অৰ্থাৎ কম্পিউটাৰ নলেজ লাগিব। লগতে ষ্টেনোগ্ৰাফাৰ যিটো গ্ৰেড 3 পোষ্ট আছিল তেওঁলোকত আপোনালোকে বিচাৰিছে গ্ৰেজুৱেশ্যন কৰিব লাগিব, আৰ্টছ কমাৰ্চ চায়েন্স বুলি কোনো কথা নাই। লগতে আপোনালোকৰ কোৱা হৈছে যে লগতে আপোনালোকৰ নেশ্যনেল ট্ৰেড চাৰ্টিফিকেটটো প্ৰয়োজন হ'ব, আৰু নাইবা আই টি আই আছাম, যিকোনো আই টি আই আছামৰ পৰা আপোনালোকৰ যিটো নেশ্যনেল ট্ৰেড চাৰ্টিফিকেট থাকিব ষ্টেনোগ্ৰাফিত, তো সেইটো কম্পালচৰি হ'ব লাগিব, তেতিয়া আপোনালোকে আবেদন কৰিব পাৰিব। ইয়াৰ উপৰিও আপোনালোকৰ দিয়া আছে যে, তো আজি নতুনকৈ কিছুমান ডকুমেণ্টছৰ বিষয়ে কথা পাতিম। তো পাছপোৰ্ট ফটোগ্ৰাফ আৰু ছিগনেচাৰটো কম্পালচৰি, আপোনালোকে গম পায় সকলোবিলাক বস্তুতে লাগিব। নতুনকৈ এটা বস্তু বিচাৰিছে আসাম পুলিচৰ ফৰ থাম ইম্প্ৰেশ্যন, আপোনালোকৰ যিটো লেফ্ট ইয়াত কৈছে হাৰ লেফ্ট থাম ইম্প্ৰেশ্যন, অৰ্থাৎ আপোনালোকৰ যিটো নেকি সোঁহাতৰ যিটো নেকি বুঢ়া আঙুলি তাৰে যিটো ইম্প্ৰেশ্যন অৰ্থাৎ টিপছ হৈ বুলি যি কোৱা হয়, সেইটো আপোনালোকে পেপাৰত মাৰি আপোনালোকে আপলোড কৰিব লাগিব। তো কেনেকৈ আপলোড কৰিব চব প্ৰচেছ মই ভিডিঅ'ত দেখুৱাই দিম বাৰু, ডেছক্ৰিপশ্যনত ভিডিঅ' এটা আছে ফাৰ্ষ্ট লিংকত, তেনেদৰে আপলোড কৰিব লাগিব। তাৰপিছত আছে ছিগনেচাৰ, ছিগনেচাৰ থাকিব আপোনালোকৰ, ছিগনেচাৰ লাগিব কম্পালচৰি বাৰু। ইয়াত ছিগনেচাৰৰ বিষয়ে কিছুমান ইম্পৰ্টেণ্ট কথা দিয়া আছে, কেনেকুৱা ধৰণৰ ছিগনেচাৰ লাগিব, লগতে ডকুমেণ্টছ কি কি বিচাৰিছে তেওঁলোকে, চাৰ্টিফিকেট লাগিব প্ৰুফ হিচাপত এজৰ, তেনেদৰে এডমিট কাৰ্ড লাগিব বিচাৰিছে মেট্ৰিকৰ এডমিট কাৰ্ড, চাৰ্টিফিকেট লাগিব গ্ৰেজুৱেশ্যনৰ যেনেদৰে বি এ বি এছ চি বিকমৰ আপোনাৰ পাছ চাৰ্টিফিকেট লাগিব, লগতে যদি কাষ্ট চাৰ্টিফিকেট আছে দিব লাগিব। ইয়াৰ উপৰিও আপোনালোকে কম্পিউটাৰ চাৰ্টিফিকেট দিব লাগিব জুনিয়ৰ এছিষ্টেণ্ট পোষ্টৰ বাবে, আৰু লগতে চাৰ্টিফিকেট দিব লাগিব ষ্টেনোগ্ৰাফি, যিখিনি নেকি ষ্টেনোগ্ৰাফিত এপ্লাই কৰে তেওঁলোকে ষ্টেনোগ্ৰাফিৰ পাছ চাৰ্টিফিকেটখন দিব লাগিব, আৰু যিখিনি নেকি জুনিয়ৰ এছিষ্টেণ্টত এপ্লাই কৰে তেওঁলোকে নিজৰ কম্পিউটাৰ চাৰ্টিফিকেটখনো আপলোড কৰিব লাগিব, ই ডাব্লিউ এছ চাৰ্টিফিকেট যদি আছে দিব, নাথাকিলে নাই। তাৰপিছত ইয়াত আপোনালোকে এনেক্সাৰ 1 বুলি দিয়া আছে ডেছক্ৰিপশ্যনখন, আপোনালোকে ডাউনলোড কৰি সেই ফৰ্মেটত আপোনালোকে বনাই ল'ব আপোনালোকে যিখিনি নেকি কি বুলি কয় ই ডাব্লিউ এছ চাৰ্টিফিকেট। তো এইখিনি আছিল ছিলেকশ্যন প্ৰচিজৰ, থাকিব আপোনালোকৰ যিখিনি নেকি ছিলেকশ্যন প্ৰচিজ, তো ছিলেকশ্যন প্ৰচিজৰ যদি কথা পাতোঁ, ইয়াত আপোনালোকে 4টা প্ৰচেজত আপোনালোকে ছিলেকশ্যন কৰা হ'ব। প্ৰথম থাকিব ৰিটেন টেষ্ট, ৰিটেন টেষ্টত আপোনালোকে ভালদৰে পঢ়িলে গম পাব কি কি লাগিব, ইয়াৰ বাবে যিখিনি নেকি প্ৰয়োজনীয় ডকুমেণ্টছ বা কি কি কিতাপ লাগে তাৰপিছত ডেছক্ৰিপশ্যন আছে। তাৰপিছত থাকিব আপোনালোকৰ প্ৰেক্টিকেল টেষ্ট, য'ত আপোনালোকৰ জুনিয়ৰ এছিষ্টেণ্ট আৰু ষ্টেনোগ্ৰাফিৰ বাবে একেধৰণৰ হ'ব, অৰ্থাৎ বেলেগ বেলেগ হ'ব। তাৰোপৰি আছে নেক্সট থাকিব আপোনালোকৰ বায়'মেট্ৰিক্স, বায়'মেট্ৰিক্স মানে আপোনালোকৰ যিখিনি নেকি থাম ইম্প্ৰেশ্যন তাতে আপলোড কৰিছিল সেনেকুৱা নিচিনা আপোনাৰ থাম ইম্প্ৰেশ্যন হয়নে নহয়, বা চকু স্কেন কৰিব পাৰে বা কি কি কৰিব পাৰে তেওঁলোকৰ বায়'মেট্ৰিক্স বুলি ক'লে মেক্সিমাম ল'ৰা ছোৱালী গমেই পাব। তাৰপিছত থাকিব আপোনালোকৰ ফাইনেল ছিলেকশ্যন, তো ফাইনেল ছিলেকশ্যন আপোনালোকৰ সকলোবিলাক মাৰ্কছ গণি আপোনালোকক মেৰিট লিষ্টত অনা হ'ব, মেৰিট লিষ্টত যদি নাম আহে তেতিয়া আপোনালোকে ইয়াত ফাইনেলি ছিলেক্ট হ'ব বুলি গম পায়। তো ভিডিঅ'টো লাইক কৰিব, কমেণ্ট কৰিব, যিমান পাৰে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব।